থেকে খুব সহজে ভার্চুয়াল আইডি কার্ড দ্বারাই ফ্রিল্যান্সারগণ সহজে ব্যাংক থেকে ঋণ সুবিধা এবং ক্রেডিট কার্ড পাবেন। কারণ ভার্চুয়াল আইডি কার্ড দ্বারাই আইটি ফ্রিল্যান্সারদেরকে সহজে ঋণ সুবিধা এবং ক্রেডিট কার্ড সুবিধা প্রদান করার জন্য বাংলাদেশ ব্যাংক 27 ডিসেম্বর 2020 একটি সার্কুলার দিয়েছে। তথ্য প্রযুক্তি ভিত্তিক শিল্পের মধ্যে ফ্রিল্যান্সারদের আউটসোর্সিং এর অবদান খুবই লক্ষণীয়। আউটসোর্সিং এর মাধ্যমে অর্জিত বৈদেশিক মুদ্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং ইতিমধ্যেই তা দেশের অর্থনীতি উল্লেখযোগ্য অবদান রাখতে শুরু করেছে। 2041 সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করার লক্ষ্যে সরকার ফ্রিল্যান্সিং খাতে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানব সম্পদ তৈরি, উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান সৃষ্টি ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করছে। তথ্য প্রযুক্তি খাতে পারদর্শী ফ্রিল্যান্সারদেরকে সামাজিক ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি প্রদানের নিমিত্ত ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক বাংলাদেশের আইটি ফ্রিল্যান্সারদের ভার্চুয়াল আইডি কার্ড প্রদানের সিদ্ধান্ত গ্রহণ হয়েছে। ভার্চুয়াল আইডি কার্ড দ্বারা ফ্রিল্যান্সারদেরকে সহজে ঋণ সুবিধা ও ক্রেডিট কার্ড সুবিধা প্রদান করা হলে অমিত সম্ভাবনাময় ফ্রিল্যান্সিং সেক্টর যথাযথভাবে বিকশিত হওয়ার সুযোগ পাবে এবং সরকারের লক্ষ্যমাত্রা অনুযায়ী বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে পারবে। ভার্চুয়াল আইডি কার্ড ফ্রিল্যান্সারদেরকে সহজে ঋণ সুবিধা প্রদান ও ক্রেডিট কার্ড প্রদান করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সার্কুলারের আলোকে ভার্চুয়াল আইডি কার্ড দ্বারা আইটি ফ্রিল্যান্সারদের সহজে বিনিয়োগ সুবিধা ও খিদমা কার্ড সুবিধা প্রদান করার জন্য ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বিনিয়োগ বিভাগ একটি সার্কুলার জারি করেছে। তো উক্ত সার্কুলারের মাধ্যমে সার্কুলার প্রদান করা তথ্য প্রযুক্তি খাতে পারদর্শী ফ্রিল্যান্সারদেরকে সামাজিক ও প্রতিষ্ঠানে স্বীকৃতি প্রদানের নিমিত্ত ডাক টেলিযোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রণালয় এর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক বাংলাদেশের আইটি ফ্রিল্যান্সারদের ভার্চুয়াল আইডি কার্ড প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তো ভার্চুয়াল আইডি কার্ড ফ্রিল্যান্সারদেরকে সহজে ইসলামী ব্যাংক বিনিয়োগ সুবিধা প্রদান এবং খিদমা কার্ড প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে। এই সম্ভাবনাময় ফ্রিল্যান্সিং সেক্টরের প্রয়োজনীয় বিকাশের লক্ষ্যে বিদ্যমান ব্যাংকিং আইনকানুন ও বিধিবিধান পরিপালনের সাপেক্ষে ভার্চুয়াল আইডি কার্ড দ্বারাই ফ্রিল্যান্সারদেরকে ইসলামী ব্যাংক বিনিয়োগ সুবিধা এবং খিদমা ক্রেডিট কার্ড সুবিধা করার জন্য বিভিন্ন শাখাগুলোকে পরামর্শ দিয়েছে। তো এখন আপনারা খুব সহজেই ইসলামী ব্যাংক থেকে যারা আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং কাজ করে থাকেন তারা বিনিয়োগ সুবিধা নিতে পারবেন এবং খিদমা কার্ড নেওয়ার সুযোগ পাবেন। যে কোনো সমস্যা বা প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই।